শাহরুখ খানকে কিন্তু এমনি এমনি বলা হয় না, দ্য বাদশা অফ বলিউড। আর এই জওয়ান মুভি দিয়ে শাহরুখ খান কিন্তু আবার এটা প্রমাণও করলেন। এবার আমরা কি দেখছি, যে পাঠানকেও ছাপিয়ে গেছে জওয়ান, সেটা কিভাবে হলো সব বলবো। তার আগে ভিডিওটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে রাখো আজ তক বাংলাকে। তো চলো এবার মেন আড্ডায় আসা যাক, সেটা হচ্ছে আমরা দেখছি এখন পুরো গল্পটা যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে শাহরুখ খান ভার্সেস শাহরুখ খান। উনি নিজেই নিজের রেকর্ডস বানাচ্ছেন, নিজেই আগের রেকর্ডস ভেঙে নতুন রেকর্ডস ক্রিয়েট করছেন। আর মানে এরকম হয়ে গেছে এমনই সিচুয়েশন যে তার আর কন্টেম্পোরারি মানে তার সাথে মোকাবিলা করার জন্য খুব কম লোকজনই রয়ে গেছে ইন্ডাস্ট্রিতে বলতে গেলে। যেভাবে নিজেই নিজের রেকর্ডস ভেঙে আরেকটি নতুন রেকর্ডস আমাদের বানিয়ে দেখালেন সেটা সত্যি কমেন্ডেবল। এবার বলি আমি কেন এসব কথা বলছি। দেখো 7 তারিখে তো রিলিজ হলো জওয়ান, সেটা আমরা সকলেই জানি। থিয়েটারে কিরম উপচে পড়া ভিড় হয়েছে, হাউসফুল, টিকিট সব, ফ্যানেদের পুরো তারা মেতেছেন কিরম আনন্দে সব আমরা জানি, দেখেওছি সোশ্যাল মিডিয়াতে দেখেছি কিরমভাবে ভাইরাল হয়েছে। আর তোমরা কি এটা লক্ষ্য করেছো যে এই মাত্র 4 দিনে কত বক্স অফিসে করেছে, মানে কত কামিয়েছে পুরো বক্স অফিসে ফিল্মটি? বক্স অফিস তো ভাই পুরো কেঁপে গেছে জওয়ান রিলিজের পরে। আর এই নিউজটি আমরা কিন্তু পাচ্ছি কোথা থেকে না, শাহরুখ খানের যিনি পার্সোনাল সেক্রেটারি পূজা দদলানি তিনি একটি টুইট করে জানিয়েছেন জওয়ান কিন্তু সব রেকর্ড ছাপিয়ে দিয়েছে। আর রিসেন্ট পোস্টে মানে শাহরুখ খানের পার্সোনাল সেক্রেটারি তিনি তার টুইটার হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন যে 500 কোটিরও বেশি বাজেট করে ফেলেছে বক্স অফিসে জওয়ান। মানে ভাবুন জাস্ট কীরকম ব্লকবাস্টার সুপার ডুপার হিট হলো এই মুভিটি। এর পরের প্রজেক্টের জন্য আমরা কিন্তু সকলেই ওয়েট করে রয়েছি। আর জওয়ানে এই মুভিটাতে যদি আমি একটু ফোকাস করি, অনেকেই তোমরা দেখে নিয়েছো, যারা এখনো দেখোনি তাদের জন্যও বলছি প্লিজ গিয়ে তাড়াতাড়ি দেখো। এই মুভিটাতে আমরা শাহরুখ খানের ডাবল রোল দেখলাম। আর এই ডাবল রোল ছাড়াও এই যে পুরো ক্যারেক্টার মানে শাহরুখ খানের যে ক্যারেক্টারটা ফুটিয়ে তোলা হয়েছে সেটা কিন্তু আমরা যে গল্প পড়েছি রবিন হুড তার মতন। মানে কিরম, গরিবদেরকে সাহায্য করা, বড়লোক বা ধনী যারা তাদের থেকে টাকা চুরি করে কোনো ভালো কাজে লাগানো, ঠিক একই রকম ক্যারেক্টার কিন্তু পোর্ট্রে করা হয়েছে এই জওয়ানে, মানে শাহরুখ খানের ক্যারেক্টারটির মাধ্যম দিয়ে। আর এই সব এইগুলোর পরে তো ফ্যানেরা তো কনগ্রাচুলেট করেইছেন। ইভেন আমরা দেখেছি শাহরুখ খান নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করেও সকলকে থ্যাঙ্কস জানিয়েছেন, তাদেরকে এই যে এত সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ বলেছেন। আর এটাও বলেছেন যে তোমরাও দিতে থাকো তোমাদের সেলিব্রেশনসের পিকস, তোমরা কিরমভাবে মেতেছো জওয়ানের জওয়ানের রিলিজ নিয়ে সেগুলোও কিন্তু পোস্ট করতে থাকো। এছাড়া আর কি দেখছি, আমরা এটাও দেখলাম যে ডিরেক্টর মানে অ্যাটলি তিনি খোদ শাহরুখ খানকেই ক্রেডিট দিচ্ছেন এই সাকসেসের জন্য। তিনি বললেন যে এই সাকসেসটি শাহরুখ খান ছাড়া পসিবল হতো না, মানে এটাই কিন্তু শোনা যাচ্ছে। তো ভাবো সবাই কিন্তু মানে কিং খানকে সেন্টারে রেখে, মানে তিনি সত্যিই মধ্যমণি, কিং খান আফটার অল, রাজা তো মাঝখানেই মানে একদম মধ্যমণি হয়েই তো থাকবেন, আর তাকে ঘিরেই তো সব হবে বলো। আমরা আরও কি দেখি, এই তো সাকসেসফুল হলো শাহরুখ খান এবং গৌরী খান দুজনেই, তারা সাকসেস পার্টি থ্রো করলেন কিছুদিন আগে, সেখানে বসলো ভাই চাঁদের হাট। সেখানে কোন কোন তারকা ছিল না সেটা শুধু বলো, দীপিকা পাডুকন, সানায়া মালহোত্রা, নয়নতারা, এদিকে তোমার অ্যাটলি আরও অনেক, মানে কার কার নাম নেবো কার কার নাম নেবো না। সাকসেস পার্টিতে পুরো একদম সকলকে আমরা দেখলাম কত আনন্দ করছে তারা। আর সত্যি মানে এই শাহরুখ খানের সঙ্গে মানে সকলের একটা ইমোশনাল কানেক্ট রয়ে গেছে, তো কে বাদ যায় বলো এই সাকসেস পার্টি থেকে? আর যদি আমরা দেখি ফ্যানেদের দিকে,
আমার মনে হয় অনেকে এরকম ফ্যান্স লাও রয়েছেন যারা ধরো মানে এরকম অনেক ফ্যান্স আমি দেখেওছি আগে যারা ধরো পূজো করে কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে বা তার সিনেমার আগে তারা ঠাকুরের কাছে প্রেয়ার মানে প্রার্থনা করে যাতে ফিল্মটা ভালো যায়। এরকম হয়তো শাহরুখ খানের জন্য অনেকে প্রার্থনা করেছিলেন যাতে জওয়ানটা একদম ব্লকবাস্টার হিট হয়। আর সত্যি দেখো মানে এখনো সবে মাত্র 4 দিন আর তার মধ্যে 500 কোটিরও বেশি বাজেট হয়ে উঠে গেছে ফিল্মটা থেকে। না জানি আর মানে এক উইক গেলে কত বাজেটই না উঠবে ফিল্মটা থেকে। তো আমি তো এবার যেটার জন্য ওয়েট করে রয়েছি সেটা হচ্ছে ফিল্মটা কোন কোন ক্যাটাগরিতে পুরস্কার পেতে চলেছে। আই হোপ তোমরাও সেটা আশা করে রয়েছো, সেটাও তোমরাও দেখতে চাও যে কোন কোন ক্ষেত্রে এই মুভিটি নমিনেটেড হবে বা কোন কোন ক্ষেত্রে জিতবে হয়তো। সেইগুলো তো রয়েছে, সেগুলো একটু সময় সাপেক্ষ, কান হেল্প ইট, সেগুলো নিয়ে না হয় আমরা পরে কথাবার্তা বলবো। তোমরা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না যে তোমরা কি ফার্স্টে ফার্স্ট শো গেছিলে আর গেলেও তোমরা কিভাবে সেলিব্রেট করলে, আর যদি না গিয়ে থাকো কবে প্ল্যান করছো তোমরা এই জওয়ান মুভিটি দেখার সেটাও আমাদের কমেন্টসে জানাতে ভুলবে না। কিন্তু জওয়ান রিলিজের পরে এটাই বলা উচিত যে সকলে মেতেছে শাহরুখ উৎসবে। এবার এটা কেন বলছি বলতো, কারণ এরকম একটি ইন্টারভিউতে শোনা গিয়েছিল শাহরুখ খান নিজে বলেছিলেন যে আমি আর কোনো উৎসবের সময় বা কোনো ফেস্টিভ্যালের সময় আমি মুভি রিলিজ করব না, বরঞ্চ যে টাইমে আমি মুভি রিলিজ করব সেইটাই হয়ে যাবে উৎসবের সময়। আর সত্যি একদম মানে অক্ষরে অক্ষরে মিলে গেল এইবারেও। পাঠানেও আমরা দেখেছিলাম শুরুর দিকে হয়তো একটু প্রবলেমস ফেস করা হয়েছিল, একটু রাফ পিচ ছিল মুভিটার ক্ষেত্রে, কিন্তু পরবর্তীকালে সেটা সিক্সার মেরেই ছিল। ঠিক একইভাবে জওয়ান দ্বিগুণ করলো ব্যাপারটাকে। আর এইরকমভাবেই কিন্তু উৎসবে মেতেছে সকল ফ্যান্সরা, সকলে মেতেছে কিরমভাবে মানে যেন অ্যাজ এফ জওয়ান এক ধরনের কোনো ফেস্টিভ্যাল যেটাকে উদযাপন করছে তার মানে শাহরুখ খানের ফ্যান্সরা। আজ তক বাংলাও কিন্তু পৌঁছে গিয়েছিল প্রথম দিনের মানে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে জওয়ানের, আর তারই কিছু ক্লিপিংস তোমাদের এবার দেখাবো, দেখে নাও। সব আপডেটস জানার জন্য সঙ্গে রাখো আজ তক বাংলাকে। টিল দেন টাটা।